নানান জাতের হাজার হাজার কাঁদি কলা হাটে এনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন কৃষক। এরপর পাইকারদের সাথে দর কষাকষি করে বিক্রি করছেন কলা। বিপুল সংখ্যক কলা আমদানি এবং বিক্রির জন্য নওগাঁর এই হাটকে বলা হয় কোটি টাকার কলার হাট। আমাদের এই নওগাঁ জেলার মধ্যে সুতিহাট কলার জন্য বিখ্যাত। তিন দিন হাটে বেচা কিনা হয়, কৃষক খুব লাভজনক। এখানে হাট করাতে মোটামুটি কৃষক খুব উন্নতির দিকে চলে গেছে, অনেক লাভজনক ব্যবসা। আমি বিঘা কলা করেছি, কলার ফসল ভালো ফসল, লাভবান ব্যবসা, আমি অনেক লাভবান হয়েছি কলা বিক্রয় করে। ভোর থেকেই ভ্যান, বাইসাইকেল কিংবা ভটভটিতে করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিনি চম্পা, মানিক, সবরি, সাগর সহ বিভিন্ন জাতের কলা নিয়ে হাজির হন বিক্রেতারা। কলার চাহিদা এবং দাম ভালো থাকায় চাষিরা যেমন খুশি, তেমন খুশি পাইকাররাও। সতীহাটটা কলার জন্য বিখ্যাত। এখানে এই অঞ্চলে অনেক কলা মানুষ চাষ করছে এবং লাভবান হচ্ছে, তাতে কৃষক অনেক লাভবানের মধ্যেই আছে। এখানে তিন দিন হাট হয়, আমরা গ্রাম অঞ্চল থেকে কলা নিয়ে আসি, ভোর থেকে নিয়ে আসি, নিয়ে এসে কলা বিক্রি হয়, আমরা উচিত মূল্য টাকা পাই। এই উৎপাদন খরচ এবং পরিশ্রম কম, সেই তুলনায় লাভ বেশি, যে কারণে কলা চাষ দিন দিন বাড়ছে। কলা চাষকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে গড়ে উঠেছে কলা বেচাকেনার হাট। এই হাটে সপ্তাহে প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকার কলা বেচাকেনা হয়। সতীহাট কলা বাজার জন্য বিখ্যাত হাট। এখানে দূর দূরান্তের লোক থেকে আসে, দূরান্ত লোক, এখান থেকে বাইরে থেকে অনেক লোকজন আসে বিভিন্ন জেলা থেকে। এখানে ক্রয় বিক্রয় সুষ্ঠু পরিবেশে হয় এবং মনে করেন যে আমরা ইজারাদার বিভিন্ন সুযোগ সুবিধা লোকজনকে দিই, তাই বিভিন্ন জেলা থেকে লোকজন বাইরে থেকে কলা নিয়ে আসে। ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত কলা ক্রয় বিক্রয় এখানে হয়। সপ্তাহে 3 দিন এখানে হাট হয়, রবিবার, সোমবার, মঙ্গলবার। এখানে প্রায় 50 থেকে 1 কোটি টাকা ক্রয় বিক্রয় হয়। আর জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হয় 100 থেকে 500 টাকা পর্যন্ত। এইভাবে দুপুর পর্যন্ত হাটটিতে চলে কলা কেনা বেচা। সপ্তাহে রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিন কলার হাট বসে সতীহাটে। এখানে 3 থেকে 4 দিন হাট হয়, শনিবার থেকে হাট। কলা প্রতিটা কাঁদি 500-600 থেকে 100 পর্যন্ত, নিম্ন 100 বেচকিন হয়। সেটা হচ্ছে কমা কলাগুলো। 3 প্রকার কলা বেচকিন হয় এখানে, চাপা কলা, মানিক কলা এবং সাগর কলা। অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে কলা কিনে, কৃষকেরা নিয়ে আসে বেচে, বেচকিন করে অনেক লাভবান হচ্ছে এখানে। নওগাঁ সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এই হাটে পাইকাররা আসেন কলা কিনতে। দরদামে মিলে গেলে পছন্দ আর চাহিদা মতো জাতের কলা ট্রাক ভরে কিনে নিয়ে যান পাইকাররা। চাপাইতে থেকে আসি ভাই এখানে মাল কিনতে সতীহাটে। আজকে তো দেখা গেছে দাম এক্সপ্রেস দাম কলা। চাপা কলা দাম দেখা হয় না আপনার সতীহাট চাইলে আছে কিনা? সতীহাট কলার জন্য বিখ্যাত এবং এখানে কলা অনেক সুস্বাদে, অনেক মিষ্টি। এখান থেকে কলা চিটাগাং, সিলেট, চাপাই, বগুড়া, নওগাঁ বিভিন্ন এলাকাতে কলা এখান থেকে বিক্রয় হয়। এই অঞ্চলের কলা বিষমুক্ত ও সুস্বাদু হয়, দেশ জুড়ে চাহিদা রয়েছে অনেক। এখান থেকে পাইকাররা কলা কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করেন। আমাদের তৈরি করা কলা, আমাদের কলা কোনো ভেজাল নেই, তো বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে, এসে এখান থেকে কলা নিয়ে যায়। তো দামও আমরা পাচ্ছি মোটামুটি। কলা তো আমরা মেডিসিন এগুলো আমরা বুঝি না, আমরা ডাইরেক্ট কান কাটি, কাটা এনে বাজারে বিক্রি করি। 600 বর্তমানে বাজার আমরা ভালো পাচ্ছি। এই অবস্থায় চলতেছে, সাপ্তাহিক 4টা হাট আমরা পাই।